আসসালামু আলাইকুম গাইস, আশা করছি তোমরা ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো তোমরা অনেকেই আমার টিকটকে ফেসবুকে অনেক কমেন্ট করো, ভাই তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই। তো আজকে সেই লাভ স্টোরিটা নিয়ে আসছি। তো আগে ওই শুরু করুক, তারপর আমি বলি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? প্রথমটা শুরু করি থেকে। কি শুরু করি থেকে? মানে আমাদের লাভ স্টোরিটা শুরু করি থেকে। না, এটা না, প্রপোজ করছে কি আগে? না, লাভ স্টোরিটা শুরু হয়েছে টিকটক থেকে। আপনার বুদ্ধি ভালো। আমি যেই টাইমে টিকটক করি ওই টাইমে আমার একটা টিকটকে কমেন্ট করছো শয়তান ছেলে লেখা। শয়তান ছেলে? তাইলে না, প্রথমে একটা কমেন্ট করছিলাম তোমার বাসা কোন জায়গায়, তারপর তুমি রিপ্লাই দাও নাই। অ্যাটিটিউড বেশি না, সেলিব্রিটি মানুষ, আমি তো কিছু না। না না, কাজটা ঠিক হয়নি। আচ্ছা পরে? তারপরে যে কমেন্টে রিপ্লাই দেয় না, রিপ্লাই না দেওয়ার কারণে আরেকটা ফার্স্ট একটা ভিডিও ছাড়ছে, ওইটাতে লাইক কমেন্ট কিছুই নাই। তো ফার্স্ট কমেন্টটা আমি করছিলাম শয়তান ছেলে, কমেন্টে রিপ্লাই দেয় না, আমি বিশ্বাস করি না। তারপরে ওই কমেন্টটা নিয়ে রিপ্লাই ভিডিও বানাইছিল। কি ভিডিও বানাইছিলা? আমার শয়তান ছেলে কমেন্ট করছে আর ওইটা দিয়ে আমি রিপ্লাই বানাইছি, আমি শয়তান ছেলে না, আমি ভালো ছেলে। তারপরে ওইখান থেকেই ফলো ব্যাক আর ইনবক্সে কথা, ওইখান থেকেই আমাদের শুরুটা। আর ওই আমি কিন্তু আগে থেকেই ভাইরাল ছিলাম, বিয়ে করার পরে না ভাই। বিয়ে করার পরে বেশি ভাইরাল ছিলাম, আমি তো আগে ছিলাম। ওই টাইমে আমার ভিডিওর মধ্যে 75,000-80,000 লাইক করতো। ওই টাইম থেকেই আমি ভাইরাল, আর ওইখান থেকেই আমাদের কথা বলা শুরু। তারপর ওইখান থেকে বলতে আসছে ভাইয়া আমি আপনার বিগ ফ্যান, বা আমি আপনার সাথে দেখা করতে চাই। পরে ওর আপুর দিয়ে আমার কথা বলাইছে, এইটাও সম্ভব। তো দেন অনেক সময়, অনেক দিন ধরে কথা হয়েছে আমাদের, 17-18 দিনের মতো হইব না এমন। এমনের কথা হয়েছে, পরে বলছিল ও দেখা করতে। পরে আমি একটা পার্কের লোকেশন দিয়েছি, বলছে আচ্ছা ঠিক আছে ওই পার্কে আমরা যেতে পারবো, মানে আমাদের বাসার কাছেই আর কি। পরে ওর আপু, মানে ওর বড় আপু আর কি, পরে বলতেছে যে আচ্ছা তাইলে ভাইয়া তোমার সাথে আমরা এমন টাইমে দেখা করবো বা এই দিনে দেখা করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওই স্ট্যান্ডে থাকবো, তো তোমরা আইসো, পরে আমরা ওই পার্কে যাবো। পরের দিন ওরা আমার 2 ঘন্টা লেট করাইলো। ওই দিনই আমি বসে রইলাম একটা মিষ্টির দোকানে, বইয়ে মিষ্টি খেলাম, দই খেলাম। তারপর অনেকটা সময় কাইটে গেল। দেন আমার 2 ঘন্টা লেট করে প্রথম দিন ওরা আসছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আসার পরে ওদের সাথে আমার দেখা, ওই টাইমে একটু বাপটাপ নিছি, যেহেতু না এটা মায়া মানুষ দেখলে একটু বাপটাপ নেওয়া লাগে, নাইলে আবার হয় না, ঠিক না? ঠিক ওই টাইমে একটু বাপটাপ নিলাম। তারপর ওইখানে কথা বলে দেন একটা রিক্সা নিছি আমরা, রিক্সা না অটো নিয়েছিলাম। দুইটা রিক্সা নিছি, দুইটা রিক্সা নিয়ে আমার সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওই পার্কে গেলাম। ওই পার্কে গিয়ে অনেক ভিডিও টিডিও করলাম। কেন ওইখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কটা আরও একটু বেশি হয়ে গেল। পরে এমনভাবে আরও কিছুদিন কথা চলে। পরে দেন ওদের বাসায় আমি যাই, গিয়ে সম্পর্কটা আর গভীর হয়ে যায়। ওর বড় আপুর সাথে একটা পার্টি দিয়েছিলাম, ওই আমার 100K ফলোয়ার্স হওয়ার টাইমে আর কি, মানে 100K সেলিব্রেশন করছি ওই টাইমে। তো ওইখান থেকে আমাদের মানে সম্পর্কটা আরো গভীর হয়ে যায়, মানে রিলেশনে কিন্তু যাই নাই এখনো, আমি বিশ্বাস করি না। আর বড় আপুর সাথে মানে ইয়াটা আর কি, এই আত্মীয়তা বা সম্পর্কটা একটু গভীর হয়ে যায়। দেন ওর বড় আপুর সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। পরে ওইখান থেকে আসা যাওয়া ওদের বাসায়। দেন হঠাৎই আমার বাসায় একদিন ওদেরকে দাওয়াত দিছি, তারপর ওরা আসছে। তারপর আমি আবার মানে আসার পর দাওয়াত টাওয়াত খাই ওদের বাসায় যাওয়ার পরে আমি আবার গেছি ওদের বাসায়, আমার একটা চাস্তু ভাইয়ের নিয়ে। পরে ওইখানে গিয়া আমি ওর ওইখানে দেখছিলাম যে মানে কিয়া সারা আর কি, করুণা সারা, হিজাব সারা দেখছি। পরে ওই টাইমে তো অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে এমন কথা বলার কোনো ইয়া বিচারে পাইতেছি না, তোর মাথা নষ্ট, বুঝছো? আইডিয়া পাইতেছিলাম না। না মানে কার উপর ক্রাশ খাইছো, কার উপর ক্রাশ খাইছো, বলো বলো, খোঁচাই খালি খোঁচাই। মানে ওইটা কথাটা বের করার জন্য ওই কথাটা বলছিলাম, আমার উপরে ক্রাশ খাইছো নাকি আমার চাস্তো ভাইয়ের উপরে। দেন ওই টাইমে কোনো রিপ্লাই পাই নাই। দেন বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে নক দিছি, আমি মনে করছি ওর বড় আপু। পরে না দেখি ওই আমার সাথে মানে 2-1 দিন কথা হইতো আগেই। পরে ওইখান থেকে বাসায় আসার পরে আরও কিছুদিন কথা হয়। কথা হওয়ার পরে ওই আমি একটা ভিডিওতে লাইকের মধ্যে না কি না টিকটকে একটা কমেন্ট করছিলাম, তুমি কি আমার লাইফ লাইনে হবা নাকি? না আমি পুরা দরজা মাঝে, ওই আমার আগে ক্রাশ ছিল। তো এই যে ক্রাশটা গেজার দাঁতগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই ভিডিও করার পরে আমি দরজা মরজা অফ করে মানে ডিজে গান ছেড়ে ওরা ডান্স করে। ও ডিজে একটা ঝাঁকানাকা গান বাজা পুরাধুরা ডান্স, মানে এত ভালো লাগছে। আমার ক্রাশ আমার এই জিগায় যে লাইফ প্ল্যান হুম কিনা তারপরে বলো। যাই হোক, ওই টাইমে যে মায়ের ক্রাশ ছিলাম এটা এখন প্রমাণ হয়ে গেছে। কি সুন্দর, আমি বিশ্বাস করি না। ওইখান থেকে পরে মানে আমার হালকা কিছু মনে আছে আর কি, এটা 2-1 বছর আগের ঘটনা। তো আমাদের বিয়ের প্রায় 3 বছর চলে, তো এই জন্য অল্প কিছু মনে আছে। আবার কিন্তু আমরা বানায় টানাই কইতেছি না, সবকিছু রিয়েলি কইতেছি। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। দেন ওইখান থেকে পরে কি হয়েছিল, ও আমরা রিলেশনে চলে গেছি। ওইখান থেকে পর রিলেশন চলে যাওয়ার ও না না ওই টাইমে রিপ্লাই কোনো পাই নাই। পরে আমি স্যাড ভিডিও করতাম। হ্যাঁ, আমার মানে আমি রাজি ছিলাম না। পরে ও কয় কি আমি এখন থেকে স্যাড ভিডিও ছাড়বো, রোমান্টিক কোনো ভিডিও ছাড়বো না, এই সেই নানান কথা। তারপরে দেখি কি মাটির মধ্যে যে লেখা, আমার তো 5 অক্ষর যে, তো যে লেখা ও কান্না করে। তারপরে স্যাড ভিডিও টিডিও আমাদের দিতেছে। তারপরে আমি মানে ইমোশন হয়ে যায় আর কি, কী করবো ভাবতেছি। তারপরে এমনিতেও আমার ক্রাশ ছিল, আর এমনিতে ওর একটু ভালো লাগতো। আমি অলরেডি খবর পেয়েছি। তারপরে আমি ওর ফার্স্ট টাইম অনেক হয়েছিলাম। পরে এইখান থেকে আমাদের রিলেশনের যাত্রাটা শুরু। দেন ওই টাইম থেকে টানা 2 দিন, না 2 রাত, 2 দিন, হ্যাঁ 2 রাত 2 দিন, মানে না 3 দিন, 3 দিন এক টানা কথা হয়। দেন তারপর আমাদের 2-3 দিন আর 2 রাত কথা হয়। আর কথা বলতে বলতে আমি একবার পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। দেন কোনো রকমের ফোনটা রাখতে চাইছিলাম, এখন কী করবো। তারপর একটা চাল খাড়াইলাম যে আমি তো ঝগড়া লেগে বাসা থেকে বের হয়ে গেছি। ওইটা আমার মানে একটা চাস্তো পাইছিল, পরে দিয়া মানে বলাইছি আর কি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। না, কামরুল তো বাসা থেকে বের হয়ে গেছে ঝগড়া লেগে। ভাই 3 দিন 2 রাত কথা বলো তো, এমনি ক্লান্ত, রাত্রে ঘুমাইতে পারি নাই, দিনে এমনিতে কথা বলতে ভালো লাগে না। তাই একটা চাল খাড়াইয়া মানে ইয়েটা করে দিছি। দেন তারপর ও 2 দিন কথা হয় নাই। 2 দিন কথা না হতে ফোন তো আমার কাছেই, মানে আমি খালি কথাটা বলি না, ফোন তো আমার কাছেই। তারপর একটা মিথ্যা কথা বললাম যে আমি তো কামরুলের বোন, কামরুল তো বাসা থেকে বের হয়ে গেছে। আমি নক দিয়েছিলাম, আমি খালি কান্না করতাম, কত কান্না করছি, তাও পাশে নেন মন গেলে নাই, আমি বিশ্বাস করি না। তারপরে আমি নক দেওয়ার পরে একটা ভিডিও দিছি, খালি ভিডিও দে। তারপরেও একটা ভিডিও দিছিল, চিন্তা করো না প্রিয়, তোমার আছি, তোমারই থাকবো সারা জীবন না গো। দেন আমি এই জিনিসটা করছি কি মানে কথা থেকে রেহাই পাওয়ার জন্য, মানে বাঁচার জন্য। ভাই ক্লান্ত হয়ে যায় সে কথা বলতে বলতে। দেন আর এত কথা বুঝতাম না ওই টাইমে। আর হয়েছে দেন তারপর কি হলো, ওইটা ওর বোন কিভাবে জানি যাই না ফেলছে না। তুমি তোমার বন্ধুরে কয়ে দিছিলা, তারপরে বন্ধু আপুর কাছে কয়ে দিছি। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের কাছে আমি রিলেশনের কথা কইলাম। করার পরে ওই আমার ফ্রেন্ড ওর বোনের কাছে কয়ে দিছে, মানে ওর বড় আপুর কাছে কইলা। দেওয়ার পরে এটা নিয়ে বিশাল ঝামেলা হওয়ার পরে মারছিল। বেশি দেওয়ানোর কাম আসছিল, কম হয়ে গেছে। দেন তারপর পরে ধর এখানে আর কি হয়েছে আমার অনেক মারছিল। তারপর তোমার যে ব্লক করে দিল, আমার যোগাযোগ করতে দেয় না। তারপরে আপু ঘটক লাগাই দিছে আমার বিয়ে দেওয়ার লাগে, বিয়ে দিয়ে দিব নাকি, 3টা ঘটক এক লাগে লাগাই দিছে। তারপর আমি কি করবো, ঘটক লাগাই দিছে খালি ছেলের পক্ষ থেকে দেখতে। তারপর আর আমি কল দিছি লুকায়। কল দেওয়ার পরে আমি কইছি তুমি যদি আমি সত্যি ভালোবাসে থাকো তাহলে একটা ডেট দিয়ে দিছি যে 7 তারিখে আমি স্কুলের বারান্দার সামনে অপেক্ষা করো, তুমি আইসো। তো ওই দিন বৃষ্টি ছিল, তারপরে ও আইছিল সেঞ্জি থেকে, দেখি দৌড় দিয়া বারান্দার কাছে গেছে। সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, পরে ওরা আমি ওই টাইম পাঠাইছি, মানে আমার ফ্রেন্ডের পাঠাইছি। আচ্ছা আমরা যে আমাদের সাথে মানে আমরা যে বিয়ে করবো ওরা গিয়ে আগে জিজ্ঞাসা কর, আমরা যে পলায় যাবো ওরা গিয়ে আগে জিজ্ঞাসা কর যে ওই আমাদের বাড়িতে থাকতে পারবো কি না। মানে আমি গিয়ে কইছি যে এমন কবি যে আমাদের বাড়ি কিন্তু এই বাথরুম সালা দিয়ে বেড়া দেওয়া, তারপর আমরা 7 দিন পুরো শুটকির ভর্তা দিয়ে ভাত খাই। আহারে কি কন কথা সত্য, ওই রকমের মানে বইলা টইলা মানে চাইছি যাতে আমার সাথে না যায়। তাও দেখি যা বলছে হ আমি যামো, এইসব আমার পক্ষে সম্ভব, মানায় নিতে পারবো। তারপর বৃষ্টি, এত বৃষ্টি সকালবেলা, ওই টাইমে অনেক বৃষ্টি ছিল। তারপর আমরা আবার আরেকটা অটো নেই, অটো নিয়ে আমরা ইয়াতে যাই, গাউসিয়াতে চলে যাই। এখন গাউসিয়াতে যাইয়া আমার একটা খালাতো ভাই আছে, ওইখানে ওর মানে ওই দোকানে চাকরি করে, ওইখানে গিয়ে অনেক সময় বসলাম, ওর থেকে পরামর্শ নিলাম। দেন আমার একটা বড় ভাই আছে, মানে আমার যে বন্ধু ওর বড় ভাই ছিল, আমারও বড় ভাই হুমায়ুন ভাই, তো উনি ছিল বড়, উনি রে কইলাম এইসব কথা বাইঙ্গা টাইঙ্গা করার পরে দেন উনি সব কিছু বুঝলো, বুঝার পরে কইলো আচ্ছা চল তাহলে একটা কাজে নিয়েছে, নিয়ে গেল। কারণ ওই টাইমে তো আমার বয়স হয় নাই, কারণ কাজী বলতেছে আগে ছেলে মেয়ে দেখতে হবো। দেন আমরা কাজীর কাছে গেছি, যাওয়ার পরে কাজী বলতেছে যে এটা হইব না, আমার পক্ষে সম্ভব না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যাঁ, পরে আর ওইখানে আমাদের বিয়ে হয় নাই। পরে বড় ভাই কইতেছে তো ওর বোনেরা ফোন দিয়ে যে কি বলে, পরে ওর বোনেরা ফোন দিছে যে আচ্ছা ঠিক আছে আমার বোনেরা রাখেন, আমি আইসে বিয়ে দিব। এটা দেওয়ার পরে বলছে যে আচ্ছা আমরা বাসায় নেই, পরে পারিবারিকভাবে বিয়ে হইব। পরে ওর বোনে আসছে, আসার পরে আমরা অটো দিয়ে গেলাম, ওর নিয়ে গেছে আর কি, আমরা এখানে দাঁড়াইছিলাম, ওর নিয়ে গেছে গা। আর অটোতে উঠার পর তার আমি যাই না, অটোটা বলবো অটোতে উঠার পরে ওর মানে ইয়া চেঞ্জ হয়ে গেছে। আমার কয় তোর কি মনে হয় আমি কি কামড়ে লাগে তোর জীবনে বিয়া দিব? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমারে মারতেছে, অটোর মধ্যে রাইখে মারধর করছে। তারপর বাড়ির গিয়ে তো অনেকগুলো খাইছি, তারপরে অনেকদিন ঘরবন্দি ছিলাম, ঘরে তালা মেরে রাখছে, বেরিতে দেয় নাই, এমনি বন্দি টন্দি আসছিলাম। তারপরে হঠাৎ করে একদিন মানে ঘর থেকে বেরোতে দিছে, বেরোতে দেওয়ার পরে বাথরুমের ভিতরে গিয়া লুকা লুকা আরে কল দেয়া মেসেজ দিছি যে আবার যতদিন আটকে রাখছিলো আবার একটা ডেট দিছি, কইছি যে ওই দিন আইসো। মানে রাত্রেবেলা কইছিলাম আইতে না, রাত্রেবেলা কইছিলাম 12টা বাজে আইতে। পরে দেন ওরা নিয়ে গেছে, নিয়ে অনেক মারধর করছে, করার পরে আমিও বাসায় চলে গেছি। দেন আবার অনেক দিন পরে আমার নক দিছে যে আবার ওই জায়গায় আসো, আমরা চলে যাবো। পরে আমি যাবো পরে আমার বাসায় মানে যাই নিয়েছি, আমি একজনের কাছে বলছিলাম, বলার পরে আমার আম্মু এটা বিশ্বাস করতেছে না, আমার আম্মুর কাছে বলছে, পরে কয় না আমার বাবা কি এটা করবো, কখনো সম্ভব না এটা। পরে এই আমি ঘর থেকে শুধু খালি একটা গেঞ্জি নিয়ে বের হয়ে গেছি, আর আমার হাতে ওই টাইমে ফোন বিক্রি করার 9000 টাকা ছিল, ওই 9000 টাকা নিয়ে, আর আম্মুর কাছ থেকে নিয়েছিলাম 2000 টাকা, এই 11000 টাকা নিয়ে বের হয়ে গেছি, মানে ওর নিয়ে চলে যাবো। দেন পরে আর যাই নাই, আমার সাথে ছিল আমার এক বন্ধু, পরে আর যাই নাই। ওই দিন না যাওয়াতে মনে করছে আর ওর নিয়ে যাবো না আর কি, তা আমার নিয়ত ছিল আমি আর যাবো না এটা নিয়ে, এখনও বিয়ের বয়স টয়স হয় নাই। আমার একজন বুঝাইছে, বোঝানোর পরে আমি আর মনে করছি আর যাবো না। পরের দিন সকালবেলা আমি আমার এক বড় ভাইয়ের বাড়িতে ঘুমাইছি, আর ওই দিন বাড়িতে যাই নাই, কারণ বাসা থেকে মনে করছে আমি মেয়ে নিয়ে গেছি গা, কিন্তু ওই দিন আমি যাই নাই। পরে সকালবেলা ওইটা দেখি হয় আমার অনেক ফোন দিতেছে, দেওয়ার পরে আমার বন্ধুর সাথে কথা বলছে, মানে কান্নাকাটি করে কথা বলতেছে। পরে আমি আবার কল ধরছি, ধরার পরে কান্নাকাটি করে কথা বলার পরে আমার ওই ইয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। দেন পরে আবার ওইখানে গেলাম, গিয়ে ওরে নিলাম, নেওয়ার পরে আমরা সোজা এই পরের দিন মানে ফজর হোক তো এই 5টার দিকে হইব, মানে ফজর নামাজের আগে আগে আর কি, আমরা একটা সিএনজি ভাড়া করি, ওই সিএনজি ভাড়া করে সোজা চলে যাই ইয়াতে এই সাইনবোর্ড থেকে চলে যাই গিয়ে মুন্সিগঞ্জ, জায়গার নাম মন নাই। আচ্ছা যাই হোক, ওইখানে যাই আমরা নারায়ণগঞ্জের ভিতরে মুক্তারপুরের ওইদিকে। পরে ওইখানে যাই আমার বন্ধুর কাকির বাড়িতে। পরে ওইখানে যাওয়ার পর ওরা দেখে আমাদের, দেখে বলে আচ্ছা ঠিক আছে তোমরা বৈশা রেস্ট নাও, আমরা বিকালবেলা কাজে যাই না, তোমাদের বিয়ে দিয়ে দিব। বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। পরে দেন এদিক দিয়ে বাড়ির মধ্যে অনেক জায়জামেলা হয়ে গেছে, আমার অনেক ফোন টোন দিছে, দিয়া বলতেছে। পরে তো ওই যেই টাইমে বিকেল হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি। পরে ওইখানকার লোক মানে আমার ফ্রেন্ডের কাকির বাড়ির লোকজন গেছে কাজী আনতে, আর ওই টাইমে আমার আব্বু আমার ফোন দিল, দেওয়ার পরে কইতেছে তোর কেমন বিয়ের বয়স হয়েছে, তোর কি বিয়ের বয়স হয়েছে, তুই যে বিয়ে করতে গেছ তোর এর থেকে ভালো মেয়ে বিয়ে করম, তুই সুন্দর মেয়ে কইছে। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না, তোর এর থেকে ভালো মেয়ে সুন্দর মেয়ে বিয়ে করম, তুই চলে আয়। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে আপনারা কাজী আনতে যান, আমি ইয়া করে একটু বিকাশ থেকে টাকা তুলে আনি। এটা কইয়া আমি একটা সিএনজি দিয়া সাইনবোর্ড চলে আসছি। ওই যে আমার বাবা একবারও চিন্তা করে নাই, কেমন শয়তানের শয়তান আছে। এইটা আমার বাবা বলছে, বাবার কথা তো মানা লাগে, এই জন্য আমি চলে আসছি সাইনবোর্ডে। এখন সাইনবোর্ডে আসার পরে ওরাও মানে আমাদের যে এলাকার চেয়ারম্যান আছে উনি এই ওনার কী জানি লাগে আত্মীয় না কি, ওইটা আমি সঠিক জানি না, তো ওনারে ফোন টোন দিয়ে বলতেছে যে আপনার এলাকার ছেলে এমন এমন আনছে একটা মেয়েরে। পরে ওই আমি আসার পর ওই কি কান্নাকাটি করছিল, অনেক অনেক কানছিলাম। তারপরে ওর বড় মামা যারে অনেক মানি আর কি, ওরই ভয় পায় না, ওরই ভয় পায়, মামারই অনেক ভয় পায়। তো মামার কল দিয়েছিল, তখন মামা বিদেশ থাকে, এখন দেশেই আছে। তারপরে মামা কল দেওয়ার পরে মামার লাগে কান নাচোটে কথাই করতে পারি না। তারপরে কাঁদতেছি, তারপরে মামাই কয়, আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা কি। আমি তো মামা আমি কিন্তু এখন সত্যি গাড়ি নিচে যাই মরে যাবো, পরে সব পরে মামাকে না না এমন কিছু করো না, দাঁড়া আমি ওরে কল দিতেছি সব ঠিক হয়ে যাবো। পরে ওরে কল দিছে, কল দিয়ে কি কইছে, কল দিয়ে কইছে যে ওই মেয়েরা সাইনবোর্ডে আসতেছে, ওই সাইনবোর্ড থেকে পরে বাসায় নিয়ে যাও, পরে যাওয়াই দেখতেছি। পরে আমি ওই টাইমে বুঝছি যে ওরা পোলাপাইন টোলাপাইন নিয়ে যাবো আমার দৌড়বো। তো আমি ওই মার্কেটে গেলাম, গিয়ে আমার প্যান্ট শার্টটা আমি চেঞ্জ করলাম। এখন চেঞ্জ করার পরে আমার যে ফ্রেন্ড ওরা নিয়ে আসছে ইয়া সাইনবোর্ডে, এখন আমি এরা কইতেছি তুই কোনো পোলাপাইন নিয়ে আসতে পারবি না আর আমার দৌড়তেও পারবি না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কয় তাহলে তুই কই, মানে হ্যাঁ আমার সামনে দিয়ে যাইতেছে, আমি খাড়াই রয়েছি মাস্ক পরে আর কি, আমি খাড়াই আল্লাহ কথা কইতেছি, আমি সামনে একটা বাস খাড়া আছে ওই বাসে গিয়ে উঠ, সোজা খালি বাড়িতে যাবো, অন্য কোনো বেজাল করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি ওরে চিনছিলাম, খালি ওই লোকটা আমার সামনে দিয়ে যায় আছে, আমার চিনে না। পরে ওই বাসে গিয়ে উঠলো, উঠার পরে আমিও গিয়ে উঠলাম ওই বাসে। পরে একবার ডাইরেক্ট আমাদেরকে কান্দাল নিয়ে নামাই দিয়েছে আর কি, আমাদের বাড়ির একটা স্ট্যান্ড ওইখানে নামাই দিয়েছে। ওইখানে নামাই দেওয়ার পর ওইখানে আমার কাকা এরা আসছে, কি একটা চাল খাটাইছে জানো, আমি বিশ্বাস করি না। ওই যে ওর বাসে নেওয়ার পর আমি ঠিক আছে তুমি আমার থিয়া চেনাইছো, পরে কয় না শোনো কি হয়েছে তুমি জানো, আমার মামা তো অনেক বড় ব্যবসা করতো, ওই যে কাপড়ের ব্যবসা, তো জায়গায় জায়গায় যাইতো, সব চিনি, পোলাপান টোলাপানেরও চিনি। তো পোলাপান টোলাপানরে কইয়া আমি যাইতেছিলাম, রোড পার হইতে চাইছিলাম, তারপরে হঠাৎ করে আমার টান্দা অটোর ভিতরে নিয়ে আমার পিঠের মধ্যে ছুঁড়ে দেয়া রাখছে, তুই যদি আঙ্গলকে না আসতে তাহলে তাহলে মেরালো। তারপরে এগুলো আমগুলো করে চাইছিল আর কি, অন্য দিকে নিজের অপরাধী ঘোষিয়া করতে না, দুই সাহেবটা না করতে চাইছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, পরে আমরা ওইখানে গেলাম, পরে রাত্রে ওইখানে বাইজে গেছে প্রায় 10টার মতো আমাদের ওই কান্দাল স্টেশনে যাইতে যেতে। পরে আমার কাকারা আসছে, আইসে ওইখান থেকে আমরা বাসায় নিল, নেওয়ার পর আমরা গেলাম বাসায়। পরে একদিন থাকলাম, পরের দিন সকালে আমার এই ইয়াতে পাঠাইছে, নৌসন্দিতে পাঠাইছে, নৌসন্দিতে পাঠাইছে। দেন আমার মা অনেক কান্নাকাটি করছে যে আমি এই বয়স বিয়ে করতেছি এটার জন্য, কিন্তু ওই টাইমে আমারও ওই সব কান্নাকাটি দিকে মনটা ভেঙে গেছিলো। দেন তাও মনটা শক্ত করে রাখছি, পরের দিন সকালে আম্মুই ঘুম থেকে উঠে পাঠাইছে নৌসন্দিতে বিয়েটা করার জন্য। পরে নৌসন্দিতে যাওয়ার পরে সব কিছু কমপ্লিট, খাতার মধ্যে নাম টাম লিখে রাখছে, আমরা সাইন টেন দিব। এমন টাইমে ওর আব্বু একটা ব্যস্ত লাগাই দিয়েছিল, পরে আর ওইখানে বিয়েটা হয় নাই। তারপর তো অনেক কান্না করছে, পরে কি পরে অনেক কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পরে আবার আমার কাকা কইতেছে আচ্ছা কোনো সমস্যা নাই গা, অন্যখানে হইব বিয়ে, হইব বিয়ে, হইব অনেক বিয়ে হইব, আমরা অন্যখানে যাই। তারপর আমাদেরকে নিয়ে গেছে এই যে আমিদা নিয়ে, ওইখানে একটা ওই কাজী ছিল, ওনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে বড় সড়ো একটা কাজী। পরে ওইখানে আমাদেরকে বিয়ে পড়েছে অনেক টাকা দিয়ে আর কি, এই 15-20 হাজার টাকার মতো দিয়েছে আর কি ওই কাজিরে, দিয়া বিয়েটা পড়াইছে আমাদের। তো বিয়েটা পড়ানোর পর আমরা বাসায় আসলাম, বাসায় আসতে আসতে আমাদের রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে যাওয়ার পরে বাসায় আসার পরে ওর বোন এই পুলিশ পাঠাইছে আমাকে বাসায় আর কি। আর ওই টাইমে আমাদের ছিল বাসর রাতটা, কেন আমরা ছিলাম বন্ধের মধ্যে আর কি, মানে এরকম একটা ক্ষেতের মধ্যে আমরা দাঁড়াইছিলাম। ওই যে পুলিশ পাঠাইছে ওর বোনে, পাঠানোর পরে আমাদেরকে দৌড়াই দিয়েছে। এখন ওই দিনটা গেছে গা, ওই দিনটা যাওয়ার পরে পরের দিন আবার পুলিশ তো দৌড়াই দেয়, এখন কী করবো। পরের দিন আমরা আবার বাসার মধ্যেই, পরে এই আমার একটা চাচতো ভাই আছে, পরে এসে জিজ্ঞাসা করতেছে পুলিশ যে কামরুলকে খাবারের মধ্যে, এখন কামরুলকে হয়তো কামরুলের ঘর তো অন্যটা ওইদিকে যান। পরে এইদিকে আসছে, আসার পরে মনে আমরা পুলিশ দেখার সাথে সাথেই ঘর থেকে বের হয়ে গেছি যার ঘরে, মানে ওই টাইমে পুলিশ যারে পাইছে তারই ধরা লাগিয়ে পাগল হয়ে গেছিলো আর কি। আমার কাকা, আমার বাবা, তারপর আমার ভাই, মানে ছেলে মানুষ যারে পাইছে ওরাই ধরার লাগে চেষ্টা করছে, কিন্তু কাউরে ধরতে পারে নাই। দেন পুলিশ আসার পর আমরা সবাই দৌড়াদৌড়ি লাগছি, লাগার পরে এই আমার এক চাচতো ভাই আছে, ওই আবার এই আমরা আবার গরু টুরু পালি আর কি। এখন ওইখান দিয়ে মানে কিছু গোবর আছে, আমরা যেইখান দিয়ে গোবরটা ফালাই ওইখান দিয়ে আমার চাচতো ভাই ইয়ে দিছে, দৌড় দিছে। এখন পুলিশ আবার দৌড় দিতে গিয়া গোবরের মধ্যে অর্ধেক ডাইবা গেছে, মানে এটা কোনো কথা। এখন পুলিশে কয় তোর পরে মিথ্যাতে ধরে লই, কতর পরবর্তীতে ধরে লই। ওরা আমার চাচতো ভাই যাচ্ছে তুই বড় ধরিস, ধরলে বড় দেখ ওরা আমগর ধরতে পারে নাই। পরে আমরা গেলাম ওই নানি গোবাড়ির দিকে, রাত্রে ওই টাইমে 10টা বাজে ওই নানি গোবাড়ির দিকে গেলাম। পরে পুলিশ নাকি শুনছি ওই দিকেও যাইতেছে, পরে তো আর নানি ঘরে থাকি নাই, পরে বন্ধু আমরা খাড়া হয়েছি অনেক সময়, মশার কামড় গলা খাই, মশার অনেক ভাই যে বড় বড় মশার কামড় দিয়েছে ওইটা বলার বাইরে। যাক এত কষ্টের পরও দেখি আর পুলিশ টুলিশ আসে নাই, পরে নানির বাসায় থাকলাম ওই দিন সারা রাত থাকলাম। থাকার পর মানে সকালবেলা প্ল্যান ছিল আমরা অন্য জায়গায় চলে যাবো আর কি, তুইছি আমি পরে এই চেয়ারম্যানে আম করে কেমনে ওর বোন চেয়ারম্যানের কাছে বিচার দিছে, দেওয়ার পরে চেয়ারম্যান আম করে ডাকাইছে। এখন যেহেতু আমগো এলাকার চেয়ারম্যান আমগো পক্ষে টাঙবে এটি স্বাভাবিক, চেয়ারম্যানের এলাকার প্রবাইনের লাগে একটু মায়া দয়া করবে এটি স্বাভাবিক। তো ডাকাই নেওয়ার পরে আমরাও গেছি, 10টার দিকে গেছি। পরে চেয়ারম্যান কইল যে তুই কি মেয়ে চাস নাকি এই শান্তি চাস? পরে আমি বললাম যে আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। দেন চেয়ারম্যানের পরে ওইখানে বিচার টিচার হইলো, আর বইনে অনেক বেজাল করছিল ওইখানে। দেন চেয়ারম্যানও অনেক বকাবকি করছে, করার পরে আমার কইতেছে আচ্ছা ঠিক আছে ইয়া কর স্টেম নিয়ে মাইয়া এই ওর বইনের কাছে তুইলা দিছিল। ওরে দেওয়ার পরে কইছে যে তুমি মাইয়া তোমরা বুঝা পাইছো, এখানে স্টেমে সাইন করো। পরে এই ওই টাইমে এই কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে যাওয়াতে স্টেমে কোনো লেখা ছিল না। পরে ওর বইনে আর ওর বাই ওই স্টেমে সাইন দিতে চাইতেছে না, কারণ ওরা মনে করছে অন্য কিছু। পরে চেয়ারম্যানে বকা দিয়ে গেছে সাইন দিয়ে এখানে না খালি সোজা যা। পরে সাইন দিছে, দেওয়ার পরে ওইখানে নিয়ে গেছে। তো ওইখানে আরেকটা লোক ছিল আর কি, তো ওই করছে কোন চিন্তা করার দরকার নেই, মেয়েটার আমি নিয়ে আসবো তোমাকে বাসায়, বিয়ে যেহেতু হয়ে গেছে তো বিয়ে তুমি মেয়েটারা আমি নিয়ে আসবো। ওই স্টেমে সাইন করে রাখছে আর আমাদের মামলাটা উঠিয়ে নিছে। নেওয়ার পরে ও বাসায় চলে গেছে। দেন এমনি 2-3 দিন কাটিয়ে গেল। আমি বাসায় গেলাম, বাসায় খালি কান্নাকাটি করি আর এমনিতে খাওয়া দাওয়া করি না। ওর পরে এমনভাবে অনেক দিন কাটিয়ে যায়। এখন আমার আব্বু প্রথম এইটাতে রাজি ছিল না, আমার আম্মুও রাজি ছিল না। দেন আমার এই অবস্থা দেখে ওরাও রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এই মেয়ে যদি আসে তাহলে আমরা মাইনে নেব। দেন আমার বাসায় এইসব হয়, কিন্তু ওর বাসায় ওই কী করে আমি তো আর ওইটা জানি না। তারপরে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, ওই যোগাযোগও করতে পারি না, কারণ ওর বোন ওর থেকে ফোন নিয়ে নিছে। আর ওই টাইমে আমারও ফোন ছিল না, ওই যে আমি বললাম ওই টাইমে আমার ফোনটা বিক্রি করে দিচ্ছিলাম। তো ওরা আবার আমার আম্মুর থেকে আমি 15,000 টাকা নিয়েছি একটা ফোন কেনার জন্য। পরে যমুনা থেকে একটা ফোন নিছি, নেওয়ার পরে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। আর আমার নাম্বারটা ওর মুখস্থ ছিল, তো আমি মনে করতাম যে ও আমার ফোন দিব। আর আমার বাসার মধ্যে মানে এইসব হইতো আর কি। এখন ওর বাসার মধ্যে কি হইতো আমি তো এটা জানতাম না। আচ্ছা এটা মানে কি বলবো, যাই হোক আমার ওই যে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার পরে অনেক দিন রুমের ভিতরে আটকে রাখছে। অনেকদিন আটকে রাখার পরে কি করবো আমি তো বের হওয়ার কোনো ইয়ে নেই, মানে তারা মেরে রাখে, খাবার দেয় ইয়ার নিচ দিয়ে, ওই যে দরজার নিচ দিয়ে খাবার দেয়, তারপরে আবার নিয়ে যায়, এরকম মানে একদম জেলের মতো আমার রাখছে। তারপরে হঠাৎ করে আপু একদিন কয় তুই যদি আমগো মানে আমরা যে ছেলে পছন্দ করি ওই ছেলের কাছে যদি বিয়ে বস তাহলে তোর ছাড়া দিব। তারপরে আমার তো একটা ওই বেরোইতে হইব। তারপরে আমি আচ্ছা ঠিক আছে আমারও বুঝা যাবো আমি তখন পছন্দ ছেলের বিয়ে করবো। তুই আমার এই ঘরটি নেই, আমার জেলের মধ্যে আর থাকতে ভালো লাগতেছে না। তারপরে ওই দিন ছাড়ছে, ছাড়ার পরে রাত্রেবেলা একটা প্ল্যান করছি কেমনি বেরোন যায়, আমার মাথা পুরো নষ্ট। অনেক দিন ওরে ছাড়া থাকছি বা কথা হয় না। তারপরে ভাইয়ার একদিন কই কি ওই যে ওই দিন রাত্রেবেলা ভাইয়ের কই ভাইয়া আমার শরীর অনেক চুকেতেছে, আমার একটা এলার্জির বড়ি টড়ি আইনা দে। তারপরে ও আমার 3 পাতা বড়ি আইনা দিছে। আনার পরে পানির ফিল্টারের মধ্যে আমি বড়িগুলো গুলাইছি, 2 পাতা বড়ি গুলাইছি। ওরা খাওয়ালি গাছের তো ঘুমের নেশার দেওয়া হয়, তোর মাথা নষ্ট। তারপরে যে গুলানোর পরে ওরা খাইছে, তেমন একটা ঘুমের ইয়া নাই। তারপরে দেখি ওরা ঘুমায় না, নেশার মধ্যে পড়ে না। তারপরে কি করছি আটার পিঠা আছে না ওইটার মধ্যে বড়ি গুলান গুলায়া তারপরে ওকে খাইছি। তারপর ওই দিন সকালবেলাও তেমন ঘুম নাই, দুপুরবেলা সবাই এমন ঘুম দিছে। তারপরে ওই যে আমি সুযোগটা পাইলাম, সুযোগটা পাওয়ার পরে বোরকা নিয়ে আমি দৌড় রাস্তা দিয়া জঙ্গলে যাইয়া বোরকা পইরা। তারপরে আমি ব্যাক সাইডে জায়গা জানি রাইট সাইডে গেলে আপু ধরে নেবো। তো ব্যাক সাইডে যাইয়া আমার ওইদিকে একটা বান্ধবীর বাসা আছে, বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় যাওয়ার পরে ওর ফোন দিয়ে ওর ফোন দেই, ফোন দেওয়ার পরেও আমার কয় কি তুমি কই আসো কও আমি আই। এর আগে আরেকটা কাহিনী আছে, এর আগে আরেকটা কাহিনী কি ওর সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, বাট ওইটা আমি করতে পারিনি। পরে ও কীভাবে জানি একটা ফোন নিছে, নেওয়ার পরে আমার একটা SMS দিছে যে আজকে রাত্রে 10টা বাজে থাকবে এইখানে, আমি বাসা থেকে বের হবো। পরে আমি আমার বাড়ির মধ্যে আমার স্বাস্থ্য ভাইরে বললাম, আমার স্বাস্থ্য ভাই মানে আমার বড় স্বাস্থ্য ভাই আছে, তো ও আমার কাছে আচ্ছা ঠিক আছে তোর লগে আমি যাবো না। আর ওই সময় 2 দিন ধরে টানা 2 দিন ধরে বৃষ্টি হইতেছিল, আর এত পরিমাণের বৃষ্টি একদম তুফান, একবারে গাছপালা অনেক ভেঙে ভেঙে যাইতেছে। তো ওই টাইমে গাড়ি ঘোড়াও নাই, আর গাড়ি ঘোড়াও পাইতেছিলাম না। তারপর আমরা অনেকটা প্রায় 3 কিলোর মতো হাইটে গেছি, 3 কিলোর মতো হাইটে গিয়া একটা গাড়ি পাইছি। ওই টাইমে অনেক বৃষ্টি মানে ছাতা টাতা একবার ভেঙে লাইতেছে বাইরে বেরোলেই। পরে ওই বৃষ্টির মধ্যে ভিজে গেলাম ওগো বাসায়। আর ওই টাইমে ওই দিকে সকালবেলাও মানুষ থাকে না, এত জোপঝাড় বা জঙ্গল। ওই টাইমে সকালবেলাও মানুষ চলাফেরা, আর হয়েছে এই ওইখান দিয়ে আমি রাত্রে আমি আর আমার চাচতো ভাই রাত্রে 10টা বাজে গেছি। কিন্তু ওইখানে গিয়া দেখি এত পরিমাণের বৃষ্টি, আমরা দাঁড়াইতে পারতেছি না, আর রাস্তাঘাট একবার পিছলে হয়ে গেছে, শীতে কাঁপতাছি। দেন ওর বোন জানি কিভাবে জানিয়ে ফেলছে যে আমরা ওইখানে আমি ডিলিট করছি, বাট ডিলিট হয় নাই, তাড়াহুড়ো করে মোবাইল রাইখা দিছি। তারপর পরে এটা দেখা লেছে, দেখা কইছে কি ওর আমি রুমের ভিতরে পড়ি, তুই ভাইয়ারে কইছে তুই পিছন দিয়া লক লাগা, তারপরে তালা মেরে ছেড়ে দিছে। তারপরে ওর মনে গেছিল দেখতে না, পরে আমি গেলাম ওকে বাসায় দিকে গেলাম, তেন ও তো বার হইতেছে না, মেসেজ দিতেছে না। পরে আমি ওইখানে একবারে অনেক বৃষ্টির মধ্যে, তুফান হইতেছে, এমন বৃষ্টির মধ্যে কাঁপাকাঁপি করতেছি। পরে গিয়ে গেটে একটা ছবি দিলাম নিজ দিয়া, দেখি গিয়ে যেন লাইট ধরছে। পরে আমি আর আমার চাচতো ভাই একবারে উড়ে দূরে দৌড়, পিছলে টিছলে খাইয়েই পুষ্কুনির মধ্যে পড়েও যাইতাম ওই টাইমে। পরে আবার আসছে এইখানে, আল আমার বাইক কয় যা গিয়ে আর ভিম কর, গিয়ে আর ভিম কর, গিয়ে বিয়া কর, যা এই বৃষ্টির মধ্যে এই শীতের মধ্যে কাপ্তা তো দিয়ার বড় তোর গিয়া নিবি তুই মাইয়া, যা গিয়ে লই আমি যাই গিয়ে বাইক, এটা কই রাগ হয়ে যাইতেছে। পরে আবার এর মধ্যে খারাইলাম দুজন, আমি আচ্ছা খারা আরেকবার দিকে যাম। পরে ওই টাইমে আবার গেছি চুপি দিতে বাড়িতে, দেওয়ার পর দেখি তিনটা পোলা বাইন দৌড় বাইরে আইতেছে। পরে আমরাও দৌড় দিলাম উড়া দুরা, মানে বুঝে লেছি যাওয়ার বইনে এটা প্ল্যানটা করছে আর কি। আমি মনে করছি ওর বইনে এই প্ল্যানটা করছে, মানে আমার মেসেজ দিছি দিয়া মানে আনতে চাইছি। আবার চেয়ারম্যানে বলছিল, চেয়ারম্যান এটাও বলে দিয়েছে যাতে অগ বাসার মধ্যে আমি না যাই, যদি মেয়ে নিজে ইচ্ছে আসে তাহলে রাখতে আর কি। দেন পরে আমরা ওইখান থেকে আইসা পড়ি। পরে আমি ওই টাইমে এত বৃষ্টি হইতেছিল, পিছলা আয়া পুষ্কনিতেও বইরা যাই। পরে ওইটা ওই পুরাটা রাস্তা হাইটা বাসায় আসি কাঁপতে কাঁপতে। পরের দিন ওই ঘটনা আবার ঘটে ওইখান থেকে আর কি। পরে ওই যে আমি যে বান্ধবীর বাসায় গেছিলাম, তারপরে বান্ধবীর বাসায় যাওয়ার পরে ওর কল দেওয়ার পরে আমার জিজ্ঞেতেছে কয় কই আসো তুমি, কও আমি আই। তারপরে মনে করছি আপু মনে হয় সজাগ হয়ে গেছে, আপু মনে বলে দিছে। পরে আমি আপু কি তোমার বাসায় ফোন দিছে? পরে কয় না দেয় নাই। আমি কই তাহলে যে কইলা কই আসো তুমি, কও আমি আই। তারপরে কয় আমি ভাবছিলাম তুমি রং নাম্বারে কল দিছো, তো আমি ভাবছি তুমি অন্য জায়গায় আইয়া আমার কল দিছো। তারপরে আমি কই তুমি তাড়াতাড়ি আয়ো, আমি বাসগাঁও দাঁড়ায় আছি, মানে আমার বাড়ির সাইডে আর কি, আমি দাঁড়ায় আছি, তুমি তাড়াতাড়ি আমার নিয়ে যাও। পরে ও তখন কইছিল বাসের রাস্তায় ছিল না। পরে কও তুমি কেমনি গেছো? বৃষ্টি ছিল, ভিজা ছিল, দৌড়মড় দিয়া উল্লাবাজি উল্লাবাজি খাইয়া বাড়িতে গেলাম, গিয়া মার থেকে টাকা নিছি নিয়ে। তারপর ওইখান থেকে আমার কাকির নিয়ে একটা সিএনজি নিছি, সিএনজি নিয়ে ওইখানে সরাসরি রিজার্ভ নিয়ে গেলাম আর কি। তো ওইদিকে আমার যাওয়া নিষেধ ছিল বাড়ির ওইদিকে, তারপর রিজার্ভ সিএনজি নিয়ে ওইদিকে গেছি। যাওয়ার পরে আমগো পিছনে আরও তিনটা সিএনজি গেছে আমগরে ধরার জন্য, বাট আমরা আমগরে পাই নাই। আমরা আড়াই হাজার থেকে ওরা নিছি, নিয়ে আমরা রাইট সাইড দিয়ে আসি না আর কি, আমরা রং সাইড দিয়ে চলে গেছি। তো আমরা ওইখান দিয়ে ওই পাঁচজনা গিয়ে উঠছি, শেখারসর পাঁচজনের ওই দিকে গিয়ে উঠছি। ওইখান থেকে আমার খালার বাসায় গেছি, গিয়া আমার খালার বাসায় গিয়া 2-3 দিন থাইকা পরে বাসায় আসছি। তারপর আমাদের সম্পর্ক মাইনে নিছে, আর ওদের বাড়িতে ওই টাইম মানতে ছিল না, হ্যাঁ। পরে এই 1 বছর হওয়ার পরে মানছে। আর আমাদের হওয়ার পরে না, ওই যে কাইফা যখন পেটে আসে 7 মাস যখন ছিল তখন মাইনা নিছে। আর হঠাৎ করে ফোন দেওয়া কইছে যে আমার নিয়ে যাইতে, তারপরে গেলাম, দেখি ভালো ব্যবহার, ওরে জামাই হিসেবে মাইনা নিছি। যাক দেন আমাদের একটা বাচ্চা হয়, আর আমরা মানে আমাদের লাইফটা এখান থেকে শুরু হয়। তাই এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমাদের সংসার অনেক ভালো চলতেছে। তো এই পর্যন্তই শেষ আমাদের সংসার। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আর বেশি বেশি দোয়া করবেন যেন আর 2-3টা Allah Hafiz।